যেহেতু মানে কন্টিনিউয়াসলি আমাদের সাথে থাকতে চান এবং আলহামদুলিল্লাহ কন্টিনিউয়াসলি থাকেন, সেই কারণে আমি অনেক চিন্তা ভাবনা করে, ধরেন বাংলাদেশে অনেকগুলো প্রফেশনাল ইনস্টিটিউশনস আছে যারা হচ্ছে অনলাইন কোর্স মানে রাখেন, যেমন ধরেন আপনার হচ্ছে 10 মিনিট স্কুল আছে, আরো নতুন নতুন কিছু ইনস্টিটিউট করছেন। সো তারা হয় কি জেনারেলাইজ করা আর কি, ধরেন সব টেকনিক সব স্কিলের উপরই করে হ্যাঁ মোস্টলি। কিন্তু আমি একটা চিন্তা করলাম, অনেক চিন্তা ভাবনা করে, এটা আমার একটা গত ধরেন 6 মাসের একটা প্রোগ্রাম, এখন আপনারা আলোর মুখে দেখবেন ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে এটা IPTV-র অ্যাপ্লিকেশন করার চূড়ান্ত অবস্থা আছে। IPTV মানে হচ্ছে ইন্টারনেট বেসড টিভি, যেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম, যেটা হচ্ছে যে আপনার এই সবসময় এডুকেশন চলবে, ঠিক আছে, এডুকেশন বেসড চলবে। তো IPTV-টা আমরা হচ্ছে আপনার অ্যাপ্লাই করছি, ওটা একটা লম্বা প্রসেস, ওটা আসি আমরা সঙ্গে সঙ্গে। ইউটিউব চ্যানেলের একটা চ্যানেল রাখতেছি ফ্রি এবং অন্য লার্নিং থাকবে, আর আপনার একটা একটা হচ্ছে যে 10 মিনিট স্কুলের মতোই বা তার থেকে একটু ইজি করেছি, যাতে করে শুরুর দিকে সবাই অ্যাক্সেস করতে পারে, একটা আপনার এই আপনার যেটা হচ্ছে যেখানে আমরা চাইলে আপনারা ঢুকে আপনার কোর্স কিনতে পারেন, খুবই সস্তায় কোর্সগুলো দেওয়ার চিন্তা ভাবনা আছে শুরুর দিকে, এবং এখানে ধরেন অ্যারাবিক শিক্ষা সহ কিছু কোর্স ফ্রি রাখার চিন্তা ভাবনা আছে। তো এইটা একটু মানে বিষয়টা এরকম, চর্চাটা তো রেগুলার লাগে, আর আমার ইউটিউব চ্যানেল তো ফ্রি আছে, কিন্তু সব ইউটিউব চ্যানেল কিন্তু মানে ফ্রি না, আমি বলতে চাচ্ছি যে পে করে করতে হয়। সো আমারটা দিয়ে আপনারা পাবেন, কিন্তু অন্য টিচার যারা আমাদের সাথে ফ্যাকাল্টি হিসেবে কাজ করে তাদের প্রত্যেকটা নাও পেতে পারেন। সো আমি জাস্ট একটু দেখাই, এটা এখন আন্ডার প্রিপেয়ার্ড আছে, হয়তো উইদিন আই মিন 7 ডেজ এর ভিতরে আমরা এই যে EduTv যেটা দেখছেন, EduTv BD.edu BD.tv, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের পোর্টাল, এখানে ওই যে 10 মিনিট স্কুলের মতো একটা আন্ডার প্রিপারেশন আছে, সব কিছু থাকবে, বিশেষ করে অ্যাকাউন্টস ফাইন্যান্সের ট্রান্সফার প্রাইসিং এর এগুলো থাকবে। আর হচ্ছে এইটা হচ্ছে ইউটিউব চ্যানেল, এইটাতে হচ্ছে যে আপাতত হয়তো আমার ভিডিওগুলো বেশি আছে, বাট এখানে আমরা প্রত্যেক সেক্টর থেকে আপনাদের থেকেও দায়ী, যে শফিকুল ইসলাম উনি হচ্ছে মার্কেটিং সেলস এর মানুষ, ওনার হেল্প চাইবো যে ভাই আপনি কিছু নলেজ শেয়ার করেন। সো উনি দুইটা করতে পারেন, উনি যদি বল মনে করেন যে না আমি ফ্রি নলেজ দিব, অর্থাৎ আমি কোনো পয়সা নিব না, তাহলে আমরাও পয়সা নিব না, আমরা ওই কোর্সটা ফ্রি রাখবো। আবার কিছু কোর্স ডেফিনেটলি ফ্রি রাখা যাবে না, ওইটা হচ্ছে যে যিনি কোর্স প্রিপেয়ার করবেন ওনার থেকে আমরা কোর্স কিনেও নিব, অথবা উনি রেভিনিউ মডেলিং শেয়ারিং মডেলিং হইতে পারে, ঠিক আছে।